আমি কি বলেছি যে আমার গপ্পটা শেষ হয়ে গেছে? তা বলেননি। তাহলে বাকিটা শোন। বলতো আরেক রাউন্ড চা বল, কুইক। যা বলছিলাম, এদিকে পয়লা বৈশাখ তো এগিয়ে এলো, আর প্রোডাকশন ম্যানেজার হয়ে আমার যে কি অবস্থা সেটা তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস। উদয়াস্ত খাচ্ছি, দম ফেলার অবকাশ নেই। হ্যাঁ, ইতিমধ্যে রমণী মোহন চিত্রনাট্য পেয়ে গেছেন এবং এও জানিয়ে দিয়েছেন যে তার সমস্ত ডায়লগ একেবারে মুখস্থ। বিশাল দু নম্বর ফ্লোরে প্রাসাদের সেট তৈরির কাজও শুরু হয়ে গেছে। সমস্ত আবহাওয়াটাই যেন পাল্টে গেছে। এই আবহাওয়াটা বলছি বেশি বাংলা ছবির কথা ভেবে। প্রাসাদের দেয়াল যে চটের তৈরি সেটা ফিনিশের পরেও বিশাল দূর থেকে বোঝা যায়। আর মেকআপ ও পোশাক যে একেবারে যাত্রা মার্কা হবে তাও জানি। তবে বায়োস্কোপের বাজারে ভারত মাতার যা সুনাম তাতে শ্রীমান রমণী মোহন যদি উতরে যান হলে এই ছায়াচিত্র হিট হবার সমূহ সম্ভাবনা। 2 বৈশাখ 1350 সকাল 10:30 ঘটিকায় নিজের লাকি মরিস 8 গাড়িতে আলমগীর বেশে এসে হাজির হলেন রমণী মোহন চাটুজ্জি। অসীম, এই লাইট এসো তো, এই লাইট এসো, একটু টিল্ট আপ করো, টিল্ট আপ করো। বা ঠিক আছে ঠিক আছে, মেকআপ ঘামটা পুষে দাও, প্যাক ভালোভাবে করো, ভালোভাবে প্যাক করো। লাইট রেডি স্যার? হ্যাঁ, রিহার্সাল নিচ্ছি। রিহার্সাল, সাইলেন্স, থাম্বস আপ। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই। নেই না পিতা, আমি তো আপনাকে আগেই বলেছি আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। এদিনও আমাকে দেখতে হলো। হ্যাঁ, আমি জানি সেই পথ বিপদ সংকুল, আর আমি এও জানি সেই পথ অতিক্রম করার ক্ষমতা আমার আছে, সাহস আমার আছে। না পিতা, আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে।
অন্যথা নয়। ক্যাট হ্যান্ডস, বাহ বেশ হয়েছে। আর একটু দৃঢ়তার সঙ্গে যদি বলতে পারে তাহলে ভালো হয়। হ্যাঁ বুঝলি, ঠিক আছে। টেকিং বড্ড বেশি ঘামছেন গো, ও পাশে দেখি। একটু বেশি নার্ভাস কি? প্রথম দিনের উত্তেজনা তো বুঝতেই পারছেন। রেডি স্যার? সাইলেন্স, টেকিং, হ্যান্ডস অফ। আমি রেডি স্যার। সাউন্ড Running. Two by one, take one. Action. Hey, তুমি ভুল করছো পুত্র, এই ভুলের কোনো ক্ষমা নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার বাধা আমি কোনো পথেই সহ্য করব না। কাট কাট, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। হ্যাঁ, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না, ঠিক আছে? এই একটু টু বাই ওয়ান টেক টু অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার সহ্যের পথে আমি কোনো বাধা দেব না। কাটো কাটো, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। ডাক্তার পড়ে দিয়েছে একবার। আমার পথে আমি কোনো বাধাই সহ্য করব না। করব না। টু বাই ওয়ান টেক থ্রি অ্যাকশন। এ তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি তো আপনাকে আগেই বলেছি পিতা, আমার পথে আমি কোনো সহ্যে বাধা দেব না। আট কাট, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না, বলো আগে। হ্যাঁ বলছি, আমার সহ্যের পথে আমি কোনো বাধাই তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই। তেমন তো কিছু দেখছি না। কোনো ওষুধ লাগবে কি? না, ওষুধের কোনো প্রয়োজন নেই এখন, আর কোনো কাজ নয়। সোজা বাড়িতে গিয়ে অ্যাবসলিউট বিশ্রাম। আমি মোবাইলে একবার এসে দেখে যাব। নমস্কার। নমস্কার, চলুন আপনাকে, চলুন আমি অত্যন্ত দুঃখিত, মানে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিই, তুমি এখন এসো, পরে কেমন থাকো জানি। শুটিং প্যাক আপ করবো না, লাইটটা যখন কল আছে জয় সরোগুলো নিয়ে নি। ঠিক আছে,
এই ভাই সবাই রেডি হন, শুটিং আওয়ার ফাঁকা হবে না। এই জয়কে ডাকো। তুমি আজই ওর বাড়িতে যাবে, ওর এটা কেন হলো এবং এই কাজটা এট অল করতে পারবে কিনা সেটা যাতে সে ফ্র্যাঙ্কলি আমাদের বলে। হয়তো জড়তাটা টেম্পোরারি আশা করি, তবে যদি কদিন সময় চায় সেটা না হয় দেওয়া যাবে। ধরুন যদি পরের দিনও একই ঘটনা ঘটে, তাহলে অন্য অভিনেতা দেখতে হবে। কি ব্যাপার বলুন তো, হঠাৎ এরকম হলো কেন? ক্ল্যাপস্টিকের জন্য কি? আসলে শট নেবার আগে ওই মুখের সামনে ক্ল্যাপস্টিক মারা হয় তো, তাতে আমি শুনেছি যে আচ্ছা আচ্ছা অভিনেতা টসকে যান, তাই ভাবছিলাম। তাহলে শুটিং এর তিন দিন আগে আমার এক বন্ধু এক জ্যোতিষীকে নিয়ে এলো আমার কাছে, বলল নতুন লাইনে যাচ্ছিস, নিজের ভাগ্যটা একবার যাচাই করে নে। আমি আপত্তি করলাম না, কারণ এ বিষয়ে আমার খুবই আস্থা আছে। শুনেছি ওনার নাকি জ্যোতিষ আর্ণব টার্ণব উপাধিও আছে, আর চেহারাটাও বেশ ইমপ্রেসিভ। তারপর? তারপর আমার আমার হাত দেখার আগে আমার কপালের দুটো রগেতে বুড়ো আঙুল আর কোড়া আঙুল ছুঁয়ে বললে, এই লাইনে যাস নি, অভিনয়ে গেলে ওচুট খাবি, একবার ভেবে দেখুন। তিন দিন পরে শুটিং, পাট মুখস্থ, আর বলে কিনা আমার দ্বারা অ্যাক্টিং হবে না। সাদে কি আর ডায়লগ গুলো গোলমাল হয়ে যাচ্ছে? যখনই ডায়লগ গুলো বলতে চাচ্ছিলাম তার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠছিল, মনে হচ্ছিল কেউ যেন গলার মধ্যে পাথর গুঁজে দিচ্ছে। সে যে কি অবস্থা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। রাজ্যে শুদ্ধ লোক জানে আমি আলমগীরের ভূমিকা অভিনয় করছি, আর শেষে অযোগ্য বলে যদি বাদ পড়ে যাই এর থেকে অপমানের আর কি হতে পারে বলুন। আমি অত্যন্ত দুঃখিত রমণীবাবু, কিন্তু কি করলে এই বিভীষিকা আপনার মন থেকে দূর হতে পারে বলুন তো? কত স্বপ্ন দেখতাম সিনেমায় অভিনয় করব, সুযোগ এলো কিন্তু গ্রহের ফেরে বানচাল হয়ে গেল। বানচাল হবে কেন? দেখুন আপনার মধ্যে যে অ্যাক্টিং আছে সেটা তো আমরা স্ক্রিন টেস্ট আর রিহার্সালেই জানি। আচ্ছা তারিণী বাবু, আপনি কোনো রাস্তা বাতলাতে পারেন? আমি মানে আমার মাথা একটা আইডিয়া এসেছে, সেটা সভয়ে বলবো না নির্ভয়ে বলবো, মানে আমি ঠিক বুঝতে পারছি না। বলুন। আপনার অভিনয় আসে?
হঠাৎ এই প্রশ্ন? না মানে আপনার সঙ্গে আমার চেহারায় অদ্ভুত একটা মিল আছে। আমার বেয়ারা প্রসন্ন সেই কথা বলছিল। আমি ভাবছিলাম আপনি যদি আমার বদলে এখান থেকে মেকআপ নিয়ে কস্টিউম পরে অভিনয়টা করে দিয়ে আসেন, মানে দু একজনকে তো খবরটা বলতেই হবে। যেমন ধরুন দুজন মেকআপ ম্যান, ড্রেসার, এখন কি করে বলবেন সেটা আমার থেকে আপনি ভালো বুঝবেন। তার মানে অভিনয় করবেন তারিণী বাণুজ্যে আর নাম হবে রমণী চাটুজ্যের? এছাড়া আর কি রাস্তা আছে বলুন। আচ্ছা প্রোডাকশন ম্যানেজারের কাজটা তাহলে কি করবো? আপনি বলবেন যে বোম্বে থেকে আপনার একটা অফার এসেছে তাই আপনি চলে যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই ওরা অন্য কোনো বন্দোবস্ত করবে। কিন্তু যদি আমার অভিনয় ভালো হয় আর কোনো সংস্থা যদি পুরস্কার ঘোষণা করে তার মানে সেটাও আপনি নেবেন? হ্যাঁ সে তো নিতেই হবে, তবে পারিশ্রমিক ছাড়া আপনাকে আমি একটা বাড়তি জিনিস দিতে রাজি আছি। কি? কিন্তু এটা তো আপনার গুড লাক চান। আজ যা ঘটলো তাকে আপনি কি বলবেন তারিণী বাবু? একটা চান্স চাইছেন, বললেন এবার না হলে যেন তাকে বাদ দেওয়া হয়। আপনি কি বলেন? কি আর বলবো, টাকা ঢালছেন আপনি এখন বলতে হবে আপনার কোর্টে। তবে হ্যাঁ চেহারা দেখ দিয়ে মানিয়েছিল, ব্যাস এটাই জানাচ্ছিল। আচ্ছা ছোকরা কবে থেকে কাজ করতে পারবে কিছু বলেছে কি? আগামী সোমবার থেকে রাখতে বললেন। গুড, ইন দ্য মিন টাইম ওকে ছাড়া এই সেটে যে সিনস গুলো রয়েছে সেগুলো আমরা তুলে ফেলতে পারছি কি? হ্যাঁ। তাহলে আগামী 20 তারিখ থেকে আমরা আরঙ্কিকে রাখছি। এইবার আমার আসল কাজ শুরু হলো। তারিন্দোয়া, যতীন, হাবুল, তারাপদ অর্থাৎ মেকআপ আর কস্টিউম ডিপার্টমেন্টকে দলে টেনে নিলাম। রতিনের কল্যাণে একজন প্রোডাকশন ম্যানেজার জুটে গেল, বেশ ব্রাইট, চটপটে ছিল, সবে লাইনে এসেছে। তাকে সব কাজ বুঝিয়ে দিতে খুব একটা সময় লাগে, আর চেনাশোনার মধ্যে থাকায় সুবিধেই হলো, কারণ প্রোডাকশন ম্যানেজারের কাছে কোনো কিছু লুকোনো বড় কঠিন ব্যাপার। কিন্তু বাদশাহ দিলেন হরতাম। আমার এই হঠাৎ মাঝপথে চাকরি ছেড়ে দিয়ে বোম্বাই পাড়ি দেওয়ার ব্যাপারটা শুনেই দেখে বসলেন। অবশেষে অনেক কসরতের পর তাকে রাজি করানো গেল। যথারীতি শুটিং এর দিন এসে পড়ল। সকাল 10টায় রমণী মোহনে সেই লাকি মরিস এই গাড়ি থেকে আলমগীর বেশে নামলেন, আর বাপের শান্তি ঘরে যে একটা চেঞ্জ করে দিয়েছে। টেকিং, আমার ঘাম হয় না, ওদিকে দেখো। রমণী রেডি? রমণী রেডি? স্যার সাউন্ড দুগ্গা দুগ্গা রানিং 2x47 টেক ওয়ান অ্যাকশন। এ
সে তুমি ভুল করছো পুত্র, এ ভুলের কোনো ক্ষমা নেই। আমি আপনাকে আগেই বলেছি পিতা, আমার পথে কোনো বাধা আমি সহ্য করব না। এদিনও আমায় দেখতে হলো। আমি জানি, আমি জানি যে সে পথ বিপদ সংকুল, আর এও জানি যেটা অনায়াসে অতিক্রম করার মতো ক্ষমতা আমার আছে, সাহস আমার আছে। না পিতা, আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাই হবে, অন্যথা নয়। বহুত আচ্ছা। টানা এক সপ্তাহ রাজ্যকে ডায়ালগ মুখস্থ করাটা মোটেই বিফলে গেল না। সারাদিনে 13টি শটের একটিতেও হোঁচট খেলেন না রমণী তারি। ছবি শেষ হতে লাগলো 5 মাস। তোরা তখন জন্মাসিনি, তাই তোদের খবরটা দিতে হচ্ছে যে আলমগীর হয়েছিল সুপারহিট, আর রমণী মোহন বছরের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন 3টে সংস্থা থেকে পুরস্কার। অবশ্যই ওর ক্যারিয়ারের শুরু এবং শেষ ওই একটি ছবিতেই। জ্যোতিষ আর্ণব সিনেমায় অভিনয় করতে বারণ করায় তিনি প্লাস্টিকের ব্যবসায় চলে যান। আর আংটিটা? শুধু আংটি, রমণী মোহনের পারিশ্রমিক। তার পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিলেন? আলবাত, 20,000 rupees। আর আংটিটা বেচে? পাগল না মাথা খারাপ যে আংটিটা বেচতে যাবো? তাছাড়া তোরা তো জানিস যে পুরনো জিনিসের উপর আমার একটা মোহ আছে। তার মানে এই আংটিটা এখনো আপনার কাছে আছে? কেন, তোর সন্দেহ হচ্ছে? না মানে আপনি তো বলেন কি না যে আর্টের খাতিরে আপনি আপনার গল্পগুলোতে মানে একটু রং ছড়ান। কি এটা? হ্যাঁ, তখন থেকেই নতুন দেশ দেখার থেকে বড় আমার কাছে আর কিছুই নয়, তাই পাড়ি জমালাম রাজস্থান। অবশ্যই সেটা অন্য গপ্প। তাহলে সেটাও হোক, তা কি করে হবে, আগে যেটা বলছি সেটা শেষ হোক। বুঝলি না, আমি যে দ্বৈত চরিত্রে মানে ডবল রোলে অভিনয় করেছিলাম সেটাই তো তোদের বলা হয়নি। আমার বন্ধু প্রতিনকে দিয়ে আমি তো রমণী মোহনকে বললাম যে নতুন কাজে হাত দেওয়ার আগে ভাগ্যটা একবার পরীক্ষা করে নাও, আর প্রতিনই তো ওই জ্যোতিষ আর্ণবকে নিয়ে গেল রমণী মোহনের কাছে।